নমস্কার বন্ধুরা, কিডনি স্টোন সিরিজে আজকে আমরা জানবো যে কি কি জিনিস দেখলে অর্থাৎ কি কি সিমটমস দেখলে আমরা বুঝতে পারবো যে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারবো যে কিডনি স্টোনে তো পেটে ব্যথা হয়, আবার অ্যাপেন্ডিসাইটিসেও পেটে ব্যথা হয়। তাহলে দুটো ডিফারেন্সটা কি? তো এইটাও আজকে আমরা জানবো। দেখো, ফার্স্টে এখানে সিমটমস এ বলছে যে সিমটমস ডিফেন্ড করে অ্যাকচুয়ালি দুটো জিনিসের উপরে। এক হচ্ছে কিডনির সাইজটা, কিডনি স্টোনের সাইজটা ঠিক কতটা বড় সেটা, কারণ কিডনি স্টোনের একটা সাইজ সেটা কিন্তু তোমার বালির দানার মতো হতে পারে, নুড়ি পাতার মতো বড় হতে পারে, আবার একটা গলফ বলের মতনও বড় হতে কিন্তু পারে। এবার ডিপেন্ড ব্যাপার হচ্ছে যে যত বড় হবে তত তো সিমটমসটা আরো বেশি নজরে আসবে, কারণ হচ্ছে যত বড় হবে তত তোমার অবস্ট্রাকশন বেশি করবে, অবস্ট্রাকশন বেশি করলে তত সিমটমস গুলো বেশি করে চোখে আসবে, তাই না? আর কি হতে পারে, আরেকটা জায়গায় যেখানে জিনিসটা লেখা নেই সেটা হচ্ছে কোন জায়গায় তোমার এই কিডনি স্টোনটা আছে, কারণ জায়গার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। কারণ যদি এমন কোনো পজিশনে, ধরো ভেসিকো ইউরেটিক জাংশনে যদি চলে যায়, তাহলে কিন্তু সিমটমস কিন্তু খুব সহজেই কিন্তু বোঝা যাবে, মানে প্রচুর সিমটমস পাওয়া যাবে জিনিসটাতে। তো আমরা একে একে সিমটমস গুলোতে আসি। প্রথম যে সিমটমস সেটা হচ্ছে পেন, ব্যথা আর কিডনি স্টোন একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাও ফার্স্ট যে জিনিসটা, তাহলে ব্যথা দেখো এখানে কি লেখা আছে, দেখো বলছে যে এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, যে দুটো জিনিস অলরেডি আমি আলোচনা করলাম সেটা হচ্ছে, এক হচ্ছে সাইজটা কত বড়, কারণ আমি আবারও বলছি সাইজ যদি বড় হয় তাহলে স্টোন সিমটম কিন্তু বেশি নজরে আসবে, কারণ সাইজ বড় হলে ব্যথাও তো তত বেশি হবে, কারণ অবস্ট্রাকশন বেশি করবে। আরেকটা হচ্ছে পজিশনটা, পজিশনটা ধরো এমন কোনো পজিশন আছে যে এখন অসুবিধা হচ্ছে না পরে অসুবিধা হবে, তাহলে কিন্তু ব্যথাটা অতটা নজরে পড়বে না বা অবস্ট্রাকশন ঠিক ততটা হবে না। কিন্তু ধরো ভেসিকো ইউরেটারি জাংশনে হয়ে গেছে তাহলে তো অবশ্যই একদম বিশাল ব্যথা হবে, তাই না? তো এই দুটো জিনিস উপর মেনলি পেনটা ডিপেন্ড করে। এইখানে দেখো লেখা আছে ফ্ল্যাঙ্ক পেন। ফ্ল্যাঙ্ক পেন মানে কি? এই পেনটা অ্যাকচুয়ালি হয় তোমার আপার অ্যাবডোমিনাল রিজিয়ন এবং দু সাইড আর ওই পেলভিস আর রিবের মাঝের রিজিয়নে, ঠিক আছে? তো এইটাকেই বলছে ফ্ল্যাঙ্ক পেন। তো এই জিনিসটা আবার এখানে লেখাও আছে, দেখো যে এই দিস পেন ইজ লোকেটেড ইন বিটুইন রিবস এন্ড ইওর পেলভিস, ঠিক আছে? তো এই পেলভিস মানে এই রিব মানে হচ্ছে তোমার বুকের খাঁচা, তো বুকের খাঁচা থেকে হালকা একটু নিচে আর পেলভিস থেকে ওপরে এই যে মাঝের মিডল রিজিয়নটা আছে এই রিজিয়নটাতে এই ব্যথাটা কিন্তু হবে। নেক্সট আসছে শার্প পেন, মানে ইন্টেন্স পেন হবে, যখন হবে তখন কিন্তু প্রচুর ব্যথা হবে, এমন নয় যে কম ব্যথা টম ব্যথা হালকা হালকা ব্যথা, তা কিন্তু নয়, প্রচুর ব্যথা হবে। নেক্সট আসছে ডিপ ডাল এক, মানে এমন ব্যথাও হতে পারে যে খিঁচুনি টাইপের ব্যথা। আর কি দেখো এখানে ছবি দেওয়া আছে, যদি ব্যথাটা দেখো আমি বললাম যে এখানে ধরে নাও প্রায় ধরো এই জায়গাটাতে রিবটা আছে আর এই জায়গাটাতে পেলভিসটা আছে, তো এর ঠিক মাঝের রিজনে দেখো ব্যথার জায়গাটাকে দেখানো হয়। এবারে একটু উপরের দিকে হবে যদি কিডনিতে স্টোন থাকে, কারণ কিডনি একটু হালকা উপরের দিকে থাকে, আর একটু নিচের দিকে দেখো ইউরেটারটা থাকে, সেই জন্য বলছি ইউরেটারের ব্যথা যদি হয় তাহলে হালকা একটু নিচের দিকে হবে। দেখো এখানে ছবিটাও দেওয়া আছে, এখানে দেখো কিডনি আর ঠিক কিডনি এখানে থাকলেও ব্যথাটা ঠিক এইরকম রিজিয়ন করে হবে। এবার দেখো বলছে ব্যথাটা কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, ব্যথাটা কিন্তু রেডিয়েট করতে পারে, মানে এই জায়গায় তৈরি হলো হয়তো কিন্তু এই জায়গা থেকে এই জায়গাতেও আসতে পারে, ঠিক আছে? এই জায়গাতে এই দিক থেকে তৈরি হলে এই দিক থেকে ওই দিকে আসতে পারে। তো ও বলছে কোন জায়গায় কিভাবে রেডিয়েট করে, না এই ব্যথা অ্যাকচুয়ালি দু সাইডে হতে পারে, অ্যাবডোমিনাল রিজিয়নে রেডিয়েট করতে পারে, গ্রোইন, দেখো গ্রোইন মানে কি হচ্ছে এই যে থাইটা যেখানে তোমার এই কোমরে গিয়ে লাগছে, মানে ঠিক এই রিজিয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রোইন, মানে এই দিকে দুদিকের এই রিজিয়নটা হচ্ছে গ্রোইন। তো এই গ্রোইন রিজিয়নে, থাই রিজিয়নে, এই সমস্ত জায়গায় কিন্তু ব্যথাটা রেডিয়েট করতে পারে, মানে ছড়াতে পারে। নেক্সট আসছে দেখো ব্যাক, তাহলে ব্যাক পেন মানে পিঠের ব্যথা যেটা, আর ফ্ল্যাঙ্ক পেন এই যে এখনই যে ব্যথাটার কথা বললাম, এই দুটো ব্যথার মধ্যে ডিফারেন্সিয়েট করব কি করে? তো ফার্স্ট ডিফারেন্স যেটা বলছে করব কি করে নয়, ফার্স্ট ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এটা মাসেলের জন্য ব্যথা হয় আর এটা কিডনি স্টোনের জন্য ব্যথা হয়। সেকেন্ড যে জিনিসটা বলছে যে এই পেনটা কিন্তু, এইবার দেখো বুঝতে পারবো যে এই পেনটা হচ্ছে কিন্তু সব সময় পিছনের দিকেই থাকবে, এমন নয় যে পিছন থেকে সামনের দিকে চলে এলো, তা কিন্তু হবে না, মানে রেডিয়েট করবে না, সবসময় এক জায়গাতেই থাকবে। আর এইটা ফ্ল্যাঙ্ক পেন হচ্ছে তোমার পেলভিস আর রিজিয়নের মধ্যেই থাকে, এটা কিন্তু আমি এখনই বললাম যে বুকের খাঁচা আর পেলভিস রিজিয়নের ঠিক মাঝের জায়গায় এটা কিন্তু থাকে। আচ্ছা এটাও কিন্তু দেখো এই বলছে কি, এই তোমার যে ব্যাক পেনটা সেটা সবসময় মানে
টাইম দুদিকে ব্যথাটা হতে পারে, মানে আমি যে বললাম দু সাইডে ব্যথা, দু সাইডে ব্যথা কিন্তু এই দুটোরই হতে পারে, কিন্তু অ্যাট এ টাইম দু সাইডে ব্যথা সেটা কিন্তু ব্যাক সাইডে হবে, ব্যাক পেনের ক্ষেত্রেই হবে। আর এই স্ল্যাং পেনের ক্ষেত্রে অ্যাট এ টাইম যে কোনো একটা সাইডে ব্যথাটা হবে, পরে আবার রেডিয়েট করতেই পারে, কিন্তু অ্যাট এ টাইম সেটা কিন্তু একদিকেই ব্যথাটা হবে। নেক্সট আসছে পেন অলওয়েজ ফিক্সড ইন পজিশন, সবসময় কিন্তু এক জায়গাতেই থাকবে, এমন নয় যে ওই যে বললাম যে এমন নয় যে পেছন থেকে সামনের দিকে চলে গেল তা কিন্তু হবে না, কিন্তু এই ফ্ল্যাং পেনটা কিন্তু তোমার রেডিয়েট করতে পারে। এটা এখনই একটু আগে বললাম যে এই রেডিয়েট করতে পারে দু সাইডের দিকে, রেডিয়েট করতে পারে অ্যাবডোমিনাল রিজিয়ন, গ্রোয়িং বা থাইয়ে কিন্তু রেডিয়েট করতে পারে। আর কি ব্যাক পেন অনেক জায়গা জুড়ে হবে, ফ্ল্যাং পেনটা কিন্তু অনেকটা ছোট জায়গা জুড়ে হবে। ব্যাক পেনটা কিন্তু মনে হবে যে বাইরের দিকে ব্যথাটা, মানে বাইরের দিকে টেপাটেপি করলেও যেন হালকা একটু করে কমবে, আর এই ফ্ল্যাং পেনটা এটা কিন্তু ভেতর থেকে ব্যথাটা বেরিয়ে আসছে এরকম মনে হবে, কারণ কিডনি তো ভেতরের দিকে আছে, কিডনি ছড়িয়ে না সার্ফেসে আছে একদম, যে সার্ফেসে ব্যথাটা হবে। বেশ, নেক্সট আসছে যে এইটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এই ব্যথাটা সবসময় সেম ইন্টেন্সিটিতেই হবে, এমন নয় যে কখনো বেশি কখনো কম তা কিন্তু নয়, যদি কম তো কম, হালকা করে সবসময় ব্যথা হবে। আর ফ্ল্যাং পেন হচ্ছে কিন্তু দেখো এটা ওয়েভের মতো পেন, এটা যখন ব্যথা উঠবে কিডনি স্টোনের জন্য তখন কিন্তু হিউজ ব্যথা হবে, আর যখন কম থাকবে তখন কম থাকবে, তো এইরকম ব্যাপার আর কি। ওয়েভ যখন হবে সেই ওয়েভ কিন্তু একটা 20 থেকে 60 মিনিটের মতো, প্রায় 1 ঘন্টার মতো তোমার কিন্তু চলতেই থাকবে ব্যথাটা। এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কতক্ষণের জন্য হবে, তখন কিন্তু অসহ্য ব্যথাটা, আবার যখন কমে যাবে তখন কমে যাবে। আর ব্যাক পেনের ক্ষেত্রে সেটা কিন্তু না, ব্যাক পেনের ক্ষেত্রে সবসময় কিন্তু সেম ইন্টেন্সিটিতে ব্যথাটা হয়। আর কি দেখো এখানে ছবি দেওয়া আছে এই ব্যাক পেন, এই ব্যাকের দিকে, আর ফ্ল্যাং পেন আমি যে বললাম যে পেলভিস আর রিব রিজিয়নের মাঝের দিকে হয়, দু সাইডেও হতে পারে ফ্ল্যাং পেন। বেশ, নেক্সট আসছে হিমাটোইডিয়া। দেখো আমি এখন ব্যথার ডিফারেন্সিয়েট গুলো করে দিলাম, ব্যথার জিনিসগুলো করে দিলাম ডিটেলসে, আর কি কি আছে সিমটমস এই তোমার কিডনি স্টোনের জন্য সেগুলো দেখো লেখা আছে এখানে। হিমাটোইডিয়া মানেই হচ্ছে ইউরিনের সঙ্গে ব্লাড বেরোবে, ওই যে বললাম অবস্ট্রাকশন যদি কোনো জায়গায় হয় তাহলে সেই জায়গার দেওয়ালটা কিন্তু তখন কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা থেকে কিন্তু রক্ত বেরোবে, সেইটাই তোমার ব্লাড দিয়ে বেরোবে, সেই জন্য ব্লাড অ্যাকচুয়ালি মানে সরি ব্লাড দিয়ে বেরোবে বলছি, সরি ইউরিন দিয়ে বেরোবে, এবং সেই জন্য ইউরিনটা অনেক সময় পিঙ্কিস বা ব্রাউনিস বা রেডিশও হতে পারে। আর কি নজিয়া, এটা তো হবেই, বমি বমি ভাব আর বমি তো হবেই হবে, কারণ হচ্ছে এখানে একটা কথা বলছে দেখো কিডনি স্টোন, কিডনি আর জিআই ট্র্যাক্টের মধ্যে নার্ভ কানেকশনের শেয়ারিং আছে, ঠিক সেই কারণে এই ভমিটিংটা হয়। নেক্সট আসছে ইনক্রিজড ইউরিনারি ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো এই সময় কিন্তু তোমার মনে হবে বারবার বাথরুম মানে ইউরিন ডিসচার্জ করতে আর কি, বারবার পেচাব করতে মনে হবে, কিন্তু কিন্তু এর ঠিক পরের পয়েন্টটা দেখো পিং ইন স্মল অ্যামাউন্ট অ্যাট এ টাইম, বারবার তোমার যেতে মনে হবে ঠিকই, কিন্তু গিয়ে তোমার খুব বেশি পরিমাণে যে ইউরিন বেরোবে তা কিন্তু নয়, খুব কম পরিমাণে বেরোবে, কেন না স্টোনটা তো অবস্ট্রাকশন করে রেখে দিয়েছে, ঠিক সেই কারণে খুব কম পরিমাণে তোমার বেরোবে ইউরিনটা। আর কি আছে ইউরিনের স্মেলটা কিন্তু অনেক গন্ধ হবে আর কি, মানে তো সেইটা ইউরিনটা পুরো ডার্ক হবে, ক্লাউডিয়ার হবে, কেন বলতো কারণ তোমার মিনারেল যে মানে অ্যাকচুয়ালি যে স্টোনটা তৈরি হচ্ছে সেটা তো মিনারেলস দিয়ে ক্রিস্টালাইজেশন, আমরা তো পড়েছি ক্যালসিয়াম হতে পারে, ফসফেট হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, তো সেইগুলো যে মিনারেল গুলো থাকবে সেগুলো তো থাকবে ইউরিনের মধ্যে, সেই জন্য এটা ইউরিনটা ডার্ক হবে আর ক্লাউডিয়ার হবে, ঘন হবে, আর এদিকে তোমার ফাউল স্মেলও কিন্তু পাওয়া যাবে। আর কি ফিভার এন্ড চিলিস, জ্বর হবে, দেখো একটু আগেই বললাম পার্থক্যটা বলতে গিয়ে যে এখানে কিন্তু জ্বর হতে পারে, জ্বর হবে কেন না এই এখানে এই ক্ষেত্রে তোমার কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের ব্যাপার থাকে, তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে বডি সবসময় চাইবে ইনফেকশন থেকে বডিকে সেফ করতে, সেই জন্য বডির টেম্পারেচার বাড়াবে যেটাকে আমরা জ্বর বলে জানি, তো এটা হাই ফিভার কিন্তু হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা, সেটা হচ্ছে দেখো অ্যাপেন্ডিসাইটিস এর যে সিমটমস আর কিডনি স্টোনের সিমটমস, মেনলি পেন সিমটমস মানে ব্যথার সিমটমস, যেটা আমরা বুঝবো কি করে
যে কোনটা অ্যাপেন্ডিসাইটিস, মানে এটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য ব্যথা না কিডনি স্টোনের জন্য ব্যথা, এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু মানে অনেকেরই প্রশ্ন, অনেকেরই অজানা। তো ঠিক সেই কারণেই আমরা এই জিনিসটাকে নিয়ে এসেছি যে কি করে বুঝবো যে এটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য ব্যথা, আর কি করেই বা বুঝবো এটা কিডনি স্টোনের জন্য ব্যথা। দেখো প্রথম যে ব্যথাটা, তো প্রথম যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা বলছে অ্যাপেন্ডিসাইটিসের জন্য যে ব্যথা সেটা নাভিতে স্টার্ট নেবে এবং তারপরে লোয়ার অ্যাবডোমিনের দিকে ছড়াবে। দেখো ওইটাই লেখা আছে, ইট বিগিনস অ্যারাউন্ড ইউর নেভেল অ্যান্ড অফেন সিট টু ইউর লোয়ার রাইট অ্যাবডোমিন। লোয়ার রাইট অ্যাবডোমিনের দিকে শিফট করবে, কিন্তু স্টার্টিংটা হবে তোমার কিন্তু ওই নাভিতে। আর কিডনি স্টোন কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি, পেলভিস আর রিব রিজিয়নের মাঝে থাকে ব্যথাটা, মুখের খাঁচার ঠিক নিচে এবং পেলভিসের ঠিক ওপরে এই জায়গাটার মধ্যে কিন্তু এই ব্যথাটা সবসময় থাকবে। আর বলছে দেখো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যেটা, সেটা কিন্তু তুমি ধরো কাশছো বা হাঁটছো বা কোনো জায়গায় জার্কিং হচ্ছে, ধরো রাস্তা খারাপ যদি থাকে তাহলে গাড়িতে জার্কিং হতে পারে, তো ঠিক সেই সময় কিন্তু ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, মানে অসহ্য হয়ে যাবে ব্যথাটা। আর কিডনি স্টোনের ব্যথা ঠিক ওই রকম নয় যে এই বাইরে গেলে বা হাঁটলে বাড়বে, তা কিন্তু নয়, এইটার হচ্ছে এক একটা ওয়েভে ব্যথাটা আসবে, মানে যখন আসবে তখন হচ্ছে তোমার একবারে মানে অবস্থা খারাপ করে দেবে, ঠিক আছে। তো সেটা কিন্তু ওই বললাম 20 থেকে 1 ঘন্টা, মানে 20 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি, কতক্ষণ পর্যন্ত লাস্ট করবে জিনিসটা। তো ঠিক সেই রকম ওয়েভে আসবে, মানে যখন হবে তখন পুরো অসহ্য, আর যখন হবে না তখন কমে গেল, ঠিক আছে। ঠিক এই রকম আর কি নজিয়া আর ভমিটিং, মানে বমি বমি ভাব আর বমি হওয়া, সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম। লস অফ অ্যাপেটাইট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো খেতে মানে খাবারের যে ইচ্ছাটা সেটা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হলে চলে যাবে, খেতে ইচ্ছা করবে না। কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই, তবে এটা ম্যান টু ম্যান ভ্যারিও সময় করে আর কি। দেখো আর যেটা বলছে সেটা হচ্ছে যে লো গ্রেড ফিভার, মানে অ্যাপেন্ডিসাইটিস হলে হালকা হালকা জ্বরও হতে পারে, কারণ ধরো 99 থেকে 100 এরকম টাইপের জ্বর হবে। আর কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু হাই গ্রেড ফিভার হবে। হাই গ্রেড ফিভার হচ্ছে কেন বললাম, একটু আগেই বললাম যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা থেকে বডি বাঁচানোর জন্য বডি কি করবে, ফিভারটাকে বাড়াবে, মানে টেম্পারেচারটাকে বাড়াবে। তো হাই গ্রেড ফিভার হবে, মানে ধরো 102, 103, 104 এরকম হতে পারে আর কি। নো তোমার ব্লাড ইন ইউরিন, ইউরিনে ব্লাড আসবে, এটা তো কিডনি স্টোন হলে আসবে, কারণ অবস্ট্রাকশন করছে। আর অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই। কনস্টিপেশন বা ডায়রিয়া হতে পারে, আর এখানে কিন্তু কনস্টিপেশন বা ডায়রিয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। নেক্সট আসছে অ্যাবডোমিনাল ব্লটিং। অ্যাবডোমিনাল ব্লটিং কি জিনিস, দেখো অ্যাবডোমিনাল ব্লটিং মানে হচ্ছে সবসময় মনে হয় পেটটা ভরে আছে, সেটা স্টোমাক ফিল আপ, স্টোমাক ফিল মানে ফিল আছে সেটার জন্য হতে পারে, বা তোমার গ্যাসের জন্য হতে কিন্তু পারে, এইখানে কিন্তু সেরকম কোনো ব্লটিং এর ব্যাপার নেই। আর ফ্ল্যাটুলেন্স মানে হচ্ছে যে তোমার পেটে গ্যাস হয়ে যাবে। গ্যাসটা কোথা থেকে হয়, আমরা জানি যে কোলনে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা আনডাইজেস্টেড ফুডকে সেটা ভেঙে সেটাকে তোমার গ্যাস তৈরি করে, তো সেই রেকটাল গ্যাস কিন্তু বডির বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, সেটাই হচ্ছে ফ্ল্যাটুলেন্স। তো এইখানে আছে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সেটা আছে, কিডনি স্টোনের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে আমরা যেমন ডিফারেন্ট সিমটমস এর কথা জানলাম, তার সাথে সাথে এই জিনিসটাও আজকে আশা করি আমাদের কাছে ক্লিয়ার যে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা কোনটা আর কিডনি স্টোনের জন্য ব্যথা ঠিক কোনটা, অর্থাৎ এই দুটো ডিফারেন্স যে কি হতে পারে সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, শেয়ার করার মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দিতে হবে।